मेरे दाएं तरफ एक कैमरा लगा हुआ था, ये हमको अपनी इंक्वायरी की प्रोसेस के बीच में हम देख पाए। और वो दो कैमरे थे, एक कैमरा तो जो सीसीटीवी कैमरा वहाँ पे कमरे का था वो, और एक जो पुलिस वालों का बॉडी कैमरा होता है वो बॉडी कैमरा, और दोनों चालू हालत में इस तरीके से एंगल बना के बिठाए गए थे कि वो हम लोगों को रिकॉर्ड कर सकें। पॉक्सो के विक्टिम की आइडेंटिटी धारा 23 पॉक्सो एक्ट में, धारा 74 जेजे एक्ट में और आईपीसी के सेक्शन 288 ए में कंसील करके रखनी होती, नहीं बताई जा सकती, इस प्रकार की रिकॉर्डिंग नहीं की जा सकती। हमने पुलिस वाले को जो बिस्पाक मुखर्जी करके उस थाने का इंचार्ज था उसको बुला के पूछा कि भाई तुमने ये क्या किया है, ये तो पॉक्सो के विक्टिम की आइडेंटिटी थी, ये तो तुम अपराध कर रहे हो, तुमने ये क्यों किया? तो उसके पास कोई जवाब नहीं था। हमने उसको कहा कि हम ये वहाँ कमिश्नर को देने जाएंगे, तो उसने बोला कि मैं आपको ले जाने नहीं दूंगा। कहा भाई हम ये तुमने गलत किया है और इसको हम कमिश्नर के पास ले जाएंगे और कायदे से डिलीट करवाएंगे, तुम्हारे खिलाफ कार्रवाई को लिखेंगे। ये कह के जब हम कमरे के बाहर निकले तो उसने हमको घेर लिया, हमारे साथ मारपीट की और वो कैमरा हमसे छीन लिया। तब मैं चिल्लाया, तब मीडिया के लोग अंदर आए, तब किसी प्रकार में भाग के वहाँ से, आप देखेंगे उस वीडियो में जो आप लोगों ने भी देखा, मैं किस प्रकार भाग के अपनी जान बचा के वहाँ से निकल पाया हूँ। অভিযোগ আপনাদেরকে শোনালাম প্রিয়াঙ্ক কানুনগো, তিনি কি ফেস করেছেন এবং কি তার বক্তব্য অভিযোগ থেকে আমরা কথা বললাম, আমার কথা বলবো আমাদের পিয়ালি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি। যে অভিযোগ আমরা শুনলাম, এরপর এনসিপিসিআর এর তরফ থেকে নেক্সট স্টেপ কি হবে, কি তারা এরপর করতে চাইছেন তাহলে? দুটো পদক্ষেপের কথা তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। প্রথমত তার বক্তব্য, এই তদন্ত করতে গিয়ে আজকে তিনি মামলার যে দুজন তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলেন তাদের কথার মধ্যে অসঙ্গতি রয়েছে। বিভিন্ন সিজার অর্থাৎ যে ব্লাড স্টেন ছিল বাচ্চার মায়ের শাড়িতে শুরু করে যেখানে বডি ছিল সেখানে সেই সিজার প্রপারলি হয়নি, তদন্তে বেশ কিছু গাফিলতি তিনি অভিযোগ তুলছেন। এবং তার সঙ্গে সঙ্গে তার বক্তব্য, এই মুহূর্তে পুলিশ এই তদন্ত করতে পারবে না, ফলে এই তদন্তকারী সংস্থা যাতে বদল হয় তার জন্য তিনি পদক্ষেপ করবেন, তিনি তিনি আইনজীবী নিয়োগ করবেন। দ্বিতীয় যে বিষয়টা যেখানে তিনি অভিযোগ তুলছেন যে বডি ক্যাম রাখা হয়েছিল এবং তিনি তার প্রতিবাদ করেন এবং বডি ক্যাম সিপিকে দেবেন বলে যখন জানান সেখানে তাকে মারধর করে কেড়ে নেওয়া হয়, সেক্ষেত্রে তার স্পষ্ট বক্তব্য, এর বিরুদ্ধে তিনি কড়া পদক্ষেপ নেবেন এবং কোনো রকমভাবে তিনি যাতে এই অফিসার যারা রয়েছেন তাদের বিরুদ্ধে যাতে দোষী সাব্যস্ত, যাদের বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়টা তিনি নিশ্চিত করবেন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম ওসি তিলজালা থানার ওসি বিশ্বক মুখার্জি তিনি এসেছিলেন, যদিও তিনি ওপরে আসেননি, ডিসি তিনি এসেছিলেন কথা বলতে, কিন্তু কোনোভাবেই যে এনসিপিসিআর এর চেয়ারপারসন তার মন যে গলানো যায়নি। আমরা যেটুকুনি সূত্র মারফত জানতে পারছি যে ঘটনা ঘটেছে সে তার জন্য অ্যাপোলজি চাইতে এসেছিল পুলিশ, কিন্তু সেই রকম কোনো পরিস্থিতি এখনো পর্যন্ত যে ঘটনা ঘটেছে তাতে এনসিপিসিআর অত্যন্ত ক্ষুব্ধ এবং তারা জানাচ্ছে যে প্রধানমন্ত্রীর দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রককে তারা জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে ডিজি হোম সেক্রেটারি তারা তাদের একটা নিরাপত্তা দেওয়ার কথা ছিল, যেভাবে তার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে গোটা বিষয়টা তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের সামনে তুলে ধরবেন এবং যারা অভিযুক্ত অফিসার তাদের কোর্ট আনকোর্ট তিনি বারবার অভিযোগ করছেন যে গুন্ডামি করা হচ্ছে, ফলে অভিযুক্তদের বিরুদ্ধে একদিকে যেমন ব্যবস্থা নেওয়া যায় সেটা তিনি নিশ্চিত করবেন। তার পাশাপাশি তার বক্তব্য, যেভাবে তদন্ত হচ্ছে পুলিশ এই তদন্ত যথাযথ করতে পারবে না, ফলে তদন্তকারী সংস্থা যাতে বদল করা যায় তার জন্য তিনি আইনজীবী নিয়োগ করবেন এবং সিবিআই বা অন্য কোনো তদন্তকারী সংস্থাকে দিয়ে যাতে এই তদন্ত করা যায় তার প্রচেষ্টা তিনি করবেন। অর্থাৎ তদন্ত প্রক্রিয়া যে ঠিকভাবে হচ্ছে না সেই অভিযোগ তিনি করেছেন এবং আজকে যে পরিস্থিতি তৈরি হলো তা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ। একেবারেই দেখো অত্যন্ত ক্ষুব্ধ, কারণ আজকে দুপুর আড়াইটে থেকে প্রথমে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সঙ্গে দফায় দফায় বাকবিতণ্ডা এবং তারপরে সন্ধে ছটার সময় কার্যত নজিরবিহীন ঘটনা, আমরা চিৎকার শুনতে পেলাম এনসিপিসিআর এর চেয়ারপারসন প্রিয়াঙ্ক কানুঙ্গো তিনি চিৎকার করে বলছেন যে মিডিয়া আমাকে বাঁচাও, আমাকে ওসি মারধর করছে, এবং তারপরে তিনি বেরিয়ে আসলেন, তিনি অভিযোগ করলেন যে তাকে মারধর করা হয়েছে, কার্যত নজিরবিহীন ঘটনা, কেন্দ্রের একটি প্রতিনিধি দল এসছে এবং তিনি অভিযোগ করছেন যে তিনি এখানে তদন্ত করতে এসেছে এবং তাকে মারধর করা হয়েছে, ফলে এই গোটা ঘটনায় তিনি যে অত্যন্ত ক্ষুব্ধ সেই বিষয়টা তিনি কেন্দ্রীয় সরকারের কাছে এবং তার সঙ্গে সঙ্গে তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের এবং প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে জানাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।